প্রেত কথা এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘড়ির কাটায় এখন রাত 2:34 ভারতীয় সময়, এবং প্রেত কথার ইতিহাসে এই প্রথমবার আমি এত রাত্রিবেলা এপিসোড রেকর্ড করছি। এবং আজকের এই এপিসোড রেকর্ড করবার সময়টা আমার জন্য বেশ ভয়ানক হতে চলেছে, কারণ যে ঘটনাটি আমার সাথে এই মুহূর্তে রয়েছে সেই ঘটনাটি বেশ ভয়ানক। যারা আমার ব্লগ চ্যানেল ফলো করো তারা হয়তো খুব ভালোভাবেই জানো যে নতুন বাড়িতে শিফট হবার পরে আমি বেশ কিছু সমস্যা ফেস করছি রেকর্ডিং করবার সময়, এবং বিশেষ করে সেই সমস্যাটা বাইরের নয়েস, এবং যেটার জন্য আমাকে অলরেডি আমার বাড়িতে সাউন্ড প্রুফ গ্লাস, সাউন্ড প্রুফ উইন্ডো, সাউন্ড প্রুফ ডোর এর ব্যবস্থা করতে হয়েছে, যেটা পরের সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। তারপর আর আমার এই রেকর্ডিংয়ের সমস্যাটা ফেস করতে হবে না। তগতা আজকের জন্য এবং এই সপ্তাহের জন্য আমি এই মধ্যরাতের সময়টাকে বেছে নিয়েছি প্রেত কথার এপিসোড রেকর্ড করবার জন্য। এই সময় হয়তো তুমি ঘুমোচ্ছ, কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটা ছোট্ট জায়গায় একটা রুমের মধ্যে, একটা স্টুডিওর মধ্যে এই মুহূর্তে রেকর্ড হচ্ছে প্রেত কথার 105 এপিসোড। এবং আজকের ঘটনাটি বেশ ভয়ানক। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে, সাউন্ডে রয়েছে সৌম্যদীপ। এবং আজকের ঘটনায় যাওয়ার আগে একটা অ্যাপ সম্পর্কে তোমাদের বলবো, এবং তারপর চলে যাব ডিরেক্ট ঘটনায়। অনলাইনে গেম খেলে টাকা আর্ন করা যেতে পারে ফোরাবেট অ্যাপের মাধ্যমে, যার লিংক দেওয়া রয়েছে আমার ডেসক্রিপশন সেকশনে। শুধুমাত্র টাকা নয়, এখানে গেম খেলে কেউ কেউ ফোন, কেউ কেউ ট্যাবলেট, কেউ কেউ টিভি পর্যন্ত পেয়েছে। এখানে গেম খেলা যেমন সহজ, সেরকমই যেই টাকাটা তুমি জিতছো সেটাকে ইউপিআই এর মাধ্যমে উইথড্র করে নেওয়াও কিন্তু প্রচণ্ড সহজ। তো যাও আজই ডাউনলোড করো ফোরাবেট অ্যাপ, আমার ডেসক্রিপশন সেকশনে দেওয়া রয়েছে লিংক। আমার ব্লগ চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশনে, যেখানে আমি আমার রেগুলার লাইফ শেয়ার করি তোমাদের সঙ্গে। এবং ইতিমধ্যে অনেক মানুষ আমার ব্লগ চ্যানেলে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, এবং তুমি যদি রেগুলার লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করতে পারো আমার ব্লগ চ্যানেল। এবং আজকের যে ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম শুভদ্রিকা কিষ্কু, এবং তিনি মেইল করে ঘটনাটি পাঠিয়েছেন। শুভদ্রিকাকে ফোন করে আমি ঘটনার সত্যতা যাচাই করেছি, এবং এটা জেনেছি যে ঘটনা আগে উনি অন্য কোথাও পাঠিয়েছেন কি না, এবং উনি জানিয়েছেন যে এই ঘটনা আগে কোথাও পাঠানো হয়নি এবং অন্য কোনো শো থেকে তিনি এটা কালেক্ট করেননি। সো ঘটনা কিন্তু একদম এক্সক্লুসিভ আমাদের, এবং আমি একেবারে রিড করছি ঘটনাটা। নমস্কার প্রণবদা, আমি শুভদ্রিকা কিষ্কু, প্রেত কথার এক অন্যতম একনিষ্ঠ শ্রোতা। এতদিন একজন শ্রোতা হিসেবে প্রেত কথার প্রতিটি গা ছমছমে ঘটনা তোমার দুর্দান্ত মনোমুগ্ধকর গলায় শুনতাম। আজ প্রথমবার সাহস করে এক রাশ আশা নিয়ে প্রেত কথার দরজায় এসে উপস্থিত হলাম। তোমার অপূর্ব অতি অসাধারণ গলায় ঘটনাটি পাঠ করে শোনানোর অপেক্ষায় থাকবো। আজকে যে ঘটনা আমি প্রেত কথা পরিবারকে শোনাতে যাচ্ছি তা হলো আমার মায়ের মুখে শোনা একটি ঘটনা। মায়ের মামার বাড়ি ঝাড়খণ্ডের একটি প্রত্যন্ত গ্রামে। ঘটনাটি প্রায় 30 আগে ঘটে যাওয়া একটি ঘটনা। মামার বাড়ির গ্রামের এক যুবক সেই গ্রামেরই এক যুবতীর সাথে এক প্রণয় সম্পর্কে আবদ্ধ হয়। কিন্তু সমস্যাটি ছিল, ছেলেটি ছিল নিম্ন জাতের এক অতি দরিদ্র, নুন আনতে পান্তা ফুরোয় পরিবারের সন্তান। আর্থিক অভাব অনটনের কারণে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পর্যন্তই তার দৌড়, সেটা পেরিয়ে উচ্চশিক্ষার সুযোগ তার হয়নি। অন্যদিকে যুবতীটি সচ্ছল, উচ্চবিত্ত, পরিবারের একমাত্র কন্যা। স্বাভাবিকভাবেই মেয়েটির পরিবারের পক্ষে সম্পর্কটি মেনে নেওয়া সম্ভব ছিল না। তারা এই সম্পর্কের তীব্র বিরোধিতা করে, মেয়েটির বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মেয়েটির বিয়েও ঠিক করে দেওয়া হয় খুব তাড়াতাড়ি। ছেলেটিকেও রীতিমতো হুমকি দেওয়া হয় মেয়েটির সাথে যাতে কোনো রকম সম্পর্ক সে না রাখে। কিন্তু জুটিটির মধ্যে এর প্রভাব বিন্দু মাত্র পড়ে। তারা লুকিয়ে লুকিয়ে দেখা সাক্ষাৎ করে গ্রামের একেবারে বাইরে বিরাট বট গাছটির তলায়। তারা ভেবেই নেয় একে অপরকে ছেড়ে বেঁচে থাকা তাদের পক্ষে সম্ভবপর নয়। পরস্পর পৃথক থেকে বেঁচে থাকার চেয়ে
মৃত্যুর পথ অবলম্বন তাদের কাছে শ্রেয়তর উপায় বলে গণ্য হয়। ঠিক হয় পরের দিন তারা নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়ে সেই বটগাছটির তলায় সাক্ষাৎ করবে। সেই বটগাছটির তলায় তারা কথা মতো পরের দিন দেখা করে। ছেলেটি তার সাথে কুয়ো থেকে জল তোলার দুখানা দড়ি নিয়ে আসে। তারা সিদ্ধান্ত করে যে এই ইহজগতে তারা যখন মিলিত হতে পারছে না, তখন তারা আত্মহত্যার পথ অবলম্বন করবে এবং সংসার থেকে মুক্তি লাভের পর পুনরায় পরজন্মে এক হবে। কথা অনুযায়ী দুজনেই ফাঁস তৈরি করে। তারপর সেই ফাঁস দুটি তারা গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়। তারা একে অপরের হাত ধরে, একে অপরের চোখে চোখ রেখে কান্না করে এবং একে অপরকে কথা দেয় যে পরজন্মে তারা আবার এক হবে। এবং দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে দুজনে একই সাথে সেই দড়ি দুটিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে। কিন্তু যখন তারা আত্মহত্যা করবার জন্য সেই দড়িতে ওঠে দুজনে, তখন দুজনের আত্মহত্যার সময়ের মাঝে একটা খুব ছোট্ট সময়ের ব্যবধান তৈরি হয়। ছেলেটি আগেই গলায় দড়ি দিয়ে দেয়। তার দুটি পা যন্ত্রণায় ছটফট করতে থাকে, গলা থেকে তীব্র আর্তনাদ বেরিয়ে আসতে থাকে, চোখ দুটি ড্যাব ড্যাব করতে থাকে আর জিভটি মুখের বাইরে বেরিয়ে যায় আর সেই জিভ থেকে লালা ঝরে পড়তে থাকে। এবং সেই সময়ে মেয়েটি এই ঘটনার প্রত্যক্ষদর্শী হয় এবং এত ভয় পেয়ে যায় যে সে নিজেকে আর সংযত রাখতে পারে না। সে সঙ্গে সঙ্গে নিজের গলার থেকে সেই ফাঁস সরিয়ে নেয় এবং ছেলেটিকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। কিন্তু ছেলেটি আর বাঁচে না। ছেলেটি ছটফট করতে করতে মেয়েটির সামনে মারা যায়। বলা বাহুল্য, তার মধ্যে আর সেই সাহস ছিল না যে একজন আত্মঘাতীর আত্মহত্যার দৃশ্যের জলজ্যান্ত সাক্ষী হয়ে পুনরায় সে এই একই কাজে নিজে অগ্রসর হবে। সে দৌড়ে সেখান থেকে ছুটে আসে, গ্রামের লোকেদের একত্রিত করে। কার্যত পুলিশ আসে সেখানে, লাশ নামানো হয়। নিজের প্রেমিকের চলে যাওয়া মেয়েটির পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। কান্নায় আত্মদোষারোপে মেয়েটি ফেঁটে পড়ে। যাই হোক, ময়না তদন্তের পর দাহকার্য অন্ততুষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এ পর্যন্ত ঘটনা স্থির থাকলে হয়তো ঠিক ছিল, কিন্তু এরপর শুরু হয় একের পর এক অলৌকিক ঘটনা। আর এই ঘটনার সাক্ষী শুধু মেয়েটি না, মেয়েটি সহ গোটা গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই গ্রামের লোকেরা রোজ রাতের বেলায় শুনতে পায় একটি তীব্র বুক ফাটা গলার আওয়াজ। এই গলার আওয়াজটি সেই যুবকের, যে ওই বট গাছটিতে গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। গ্রামের লোক গভীর রাতে দূর থেকে শুনতে পায় একটি তীব্র আর্তনাদ, যে কর্কশ কণ্ঠে বলে, আমার সাথে তোকে আমি আমার সাথে নিয়ে যেতে এসেছি, এরা তোকে আমার সাথে থাকতে দেয়নি, চলে আয়, এ দুনিয়া তোর জন্য নয়, আমার দুনিয়ায় চলে আয়। এরপর সবাই শুনতে পায় আত্মঘাতী যুবকের গলায় ফাঁসি পড়ার সময় যেরকম নিজেকে বাঁচানোর আর্তনাদ, দম বন্ধ হয়ে আসার শব্দ, ঠিক সেই সমস্ত শব্দ। এই ঘটনাগুলো ঘটে ঠিক মাঝরাতে। প্রত্যন্ত গ্রামের সকলে নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায়, কারোর কারোর ঘুম ভেঙে যায়, কেউ কেউ ভয়ে সিঁটিয়ে যায়, বাচ্চারা মাকে জড়িয়ে ঘুমায়, বাইরে গিয়ে দেখার সাহস কারোর মধ্যে থাকে না, সবাই ভয় জড়সড় হয়ে বাড়ির মধ্যেই থাকে। এছাড়া তারা শুনতে পায় কান্নায় ভেঙে পড়ার শব্দ, মেয়েটির নাম ধরে কেউ যেন ডাকাডাকি করে, এমনকি মেয়েটি ও তার বাড়ির লোকজন নিজের নিজের শোবার ঘর থেকে শুনতে পায় রান্নাঘরে কারোর হাঁটার আওয়াজ। কলসি থেকে জল ঢাললে যেরকম আওয়াজ হয়, সেরকম ঘর 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 শব্দে তেষ্টা মেটানোর শব্দ, যেন
রাত্রিবেলা কলসি থেকে কেউ চোঁ চোঁ করে জল খেয়ে নিচ্ছে, মাঝরাতে রান্নাঘর থেকে ঢুংঢাং শব্দে কেউ যেন খাবার বাড়ছে। পরের দিন সকালবেলায় দেখা যায় হাড়িতে ভাতের পরিমাণ কমে গেছে, কলসিতে জলের স্তর নিচে নেমে গেছে। গ্রামের সকলের মনে ভীষণ পরিমাণে ভয় ক্রিয়া করে। রাতের বেলায় বাইরে বেরোনোর সাহস আর কারোর হতো না। সমস্ত গ্রাম সন্ধ্যার পর যেন শ্মশান হয়ে যেত। শেষমেশ তারা একটি জনৈক ওঝাকে ডেকে নিয়ে আসে। ওঝা গ্রাম পরিক্রমা করে বট গাছের তলায় ভালো করে পরিদর্শন করে বলে যে তার আত্মা ভীষণভাবে অতৃপ্ত। প্রেমিকাকে না পেয়ে তার আত্মা এখন চারিদিকে অশান্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার এখন একটাই উদ্দেশ্য, মেয়েটিকে তার সঙ্গে পাওয়া। গ্রামের লোকের সিদ্ধান্তে এবং পরিবারের লোকের সহযোগিতায় মেয়েটিকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় শিলিগুড়িতে। সেখানে কয়েকদিন ভালোভাবে কাটলেও এক অমাবস্যার পরের দিন সকালবেলায় সেই একই বটগাছ থেকে মেয়েটির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অথচ মেয়েটির মামার বাড়ির লোকের দাবি, অন্যান্য দিনের মতো রাতের খাবার খেয়ে নিজের ঘরেই নাকি মেয়েটি ঘুমোতে যায়। এবার সেখান থেকে রাতারাতি এত দূরে কি করে মেয়েটি চলে আসে, আবার সেই একই জায়গায় কি করে আত্মহত্যা, এগুলো সবই আজ প্রশ্নচিহ্নের মুখে। গৌরবদা, এই ছিল ঘটনা। ঘটনাটি যতটা পেরেছি গুছিয়ে লেখার চেষ্টা করলাম। ভালো লাগলে ঘটনাটি নিজের চমকপ্রদ গলায় শুনিও। অনেক ভালোবাসা তোমাকে। ভালো থেকো, সুভদ্রিকা। অসাধারণ একটি ঘটনা পড়লাম, অসাধারণ একটি ঘটনা পড়লাম, এবং এই ধরনের ঘটনা আগে প্রেত কথায় কখনো শোনানো হয়নি। সত্যি তো, চোখের সামনে যদি কোনো একজন মানুষকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়তে আমরা দেখি, তাহলে কি আমাদের মনের ভিতর, আমাদের বুকে সেই সাহস থাকে যে আমরাও নিজেদের শেষ করে দেব? মৃত্যুর থেকে বড় ভয়ানক জিনিস আমাদের সাধারণ মানুষদের কাছে আর কি আছে, তাই না? মৃত্যুই তো জীবনের শেষ লক্ষ্য, মৃত্যুই তো জীবনের সব থেকে ভয়াবহ বিষয় আমাদের সাধারণ মানুষের কাছে, আর বিশেষ করে সেই মৃত্যু যদি আত্মহত্যা হয়। আমাদের প্রেত কথা এবং আমাদের প্রেত কথার পরিবার, আমরা সব সময় প্রমোট করব যে আত্মহত্যা যেন না হয়। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যার থেকে খারাপ কিচ্ছু হতে পারে না। এই পৃথিবীতে তুমি কখন আসবে আর তুমি কখন এই পৃথিবী থেকে চলে যাবে, এটা তোমার উপর নির্ভরশীল নয়। নিজের জীবনকে নিজে শেষ করে দিও না। এ জীবনে অনেক কিছু না পাওয়া থেকে যায়, তেমন অনেক কিছু আমরা পাই। তাই জীবনে যদি কোনো একটি মুহূর্তে আমরা কোনো কিছু না পাই, তার জন্য কখনোই যেন আমরা আত্মহত্যার পথ বেছে না নিই। অসাধারণ একটি ঘটনা শুনলাম, ভয়ানক অসাধারণ একটি ঘটনা শুনলাম। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে, সাউন্ডে রয়েছে সৌম্যদীপ। চলে যাব আজকের আমাদের ছোট্ট একটা দ্বিতীয় ঘটনাতে। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে প্রেত কথায় ঘটনা পাঠাতে হবে কি করে সেটা বলে দিই। প্রেত কথায় ঘটনা পাঠানোর জন্য মেল করতে হবে pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা। এবং ঘটনা পাঠানোর সাথে অবশ্যই যিনি ঘটনা পাঠাচ্ছেন তিনি নিজের মোবাইল নাম্বার অবশ্যই অ্যাটাচ করে দেবেন, যেখানে আমরা আমাদের টিম থেকে অথবা আমি নিজে ফোন করে এই কনফার্মেশন নিতে পারবো যে ঘটনাটি প্রথমবারের জন্য প্রেতকথাতেই কি শোনানো হচ্ছে। কারণ প্রেতকথায় আমরা শুধুমাত্র এখন থেকে এক্সক্লুসিভ ঘটনা নেব। অন্য কোনো প্ল্যাটফর্মে যদি ঘটনা শোনানো হয়ে থাকে বা অন্য কারোর ঘটনা যদি কেউ পাঠিয়ে দিয়ে থাকেন, তাহলে সেই ঘটনা কিন্তু প্রেতকথায় শোনানো হবে না। একদম নতুন ঘটনা, তাজা ঘটনা শোনানো হবে প্রেতকথায়। প্রেতকথা কিন্তু কোনো রকমভাবেই তা শ্রোতাদেরকে বলে না যে ভূত আছে এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতার উপর। প্রেতকথার কাজ শুধুমাত্রই বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আশা করি এপিসোড লাইক করে দিয়েছো, কমেন্ট করে দিয়েছো, এবং খুব জমজমাট এপিসোড হচ্ছে আজকে। আমার নিজেরই এপিসোড রেকর্ড করতে গিয়ে ভয় লাগছে, গায়ের লোম খাড়া হয়ে গেছে। আশা করছি তোমরাও ফিল করতে পারছো ঠিক আমার অনুভূতিটা।
চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় যে ঘটনাটি আছে, ঘটনাটি পাঠিয়েছেন মন্টু কয়াল। হ্যালো গৌরবদা, আমার নাম মন্টু কয়াল, আমি তোমার খুব বড় একজন শ্রোতা। আমিও আমার মা সব এপিসোড একসাথে শুনি। আমার বাড়ি সোনারপুরে। ভূতে আমি বিশ্বাস কম করি, কিন্তু অনুভব করেছি কিছু জিনিস, বা কিছু জিনিসের সাক্ষী হয়েছি অনেকবার। তোমাকে মায়ের মুখে শোনা দুটো ঘটনা পাঠিয়েছিলাম, তুমি তখন পড়নি। এবার নিজের সাথে একবার ঘটে যাওয়া একটা ঘটনা লিখলাম। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা কমপ্লিট করে ধুলাগড়ে একটা গাড়ির কোম্পানিতে ট্রেনি হিসেবে জয়েনিং করি, ফ্লোর সুপারভাইজার হিসেবে। কোম্পানির নামটা বললাম না। তো কয়েক মাস ঠিকঠাকই চলছিল, কাজও ভালো লাগছিল, সেখানের মেকানিকরাও খুব ভালোবাসত আমাকে। তো কিছু মাস পর বলা হয় যে আমাকে নাইট শিফট করতে হবে সপ্তাহে দুদিন করে। যেহেতু 24 ঘন্টায় কাজ হতো, আমি রাজি হয়ে গেলাম। রাত 8টা থেকে নাইট চালু, আমি 7টার মধ্যে ঢুকে যেতাম। তো একদিন নাইটে গিয়ে দেখলাম একটা লরি অ্যাক্সিডেন্ট অবস্থায় ওয়ার্কশপে এসেছে। গাড়ির ড্রাইভার এবং খালাসি দুজনেই মারা গেছেন, খুব বাজেভাবে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। রক্ত লেগে আছে গাড়ির স্টিয়ারিংয়ের গায়ে। তো ওয়ার্কশপের ভেতরেই যেহেতু অ্যাক্সিডেন্ট গাড়ির কাজ সব হতো, তাই রানিং গাড়ির পাশাপাশি এমন অ্যাক্সিডেন্ট গাড়িও ঢুকত। তো সেই দিন রাতে রীতিমতো সবাই চলে গেল 8টা বাজতে না বাজতে। অফিসে আমি, 3 জন মেকানিক আর মেইন গেটে সিকিউরিটি। তো সেদিনের পেন্ডিং কাজগুলো মেকানিকরা করছিল আর আমি একটু অফিস রুমে বসে কিছু কাজ করছিলাম। তো দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল, ডিনার করে নিলাম, তখন বাজে ওই রাত 2টো। মেকানিকরা তাদের শোবার রুমে গিয়ে শুয়ে পড়েছে আবার ভোরে উঠে কাজ করতে হবে বলে। অফিসে বিছানা তো নেই, তাই চেয়ারে হেলান দিয়ে যতটা আরাম করা যায় ততটাই আরাম করছি। তো হঠাৎ অফিস রুমের ভিতরে কে যেন আলো মারল, আমার ঘুমটা জাস্ট আসবে আসবে এমন সময় সেই আলো পড়াতে আমার ঘুমটা কেটে গেল। তো যাই হোক, আমি আবার চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করলাম। ঠিক এমন সময় হঠাৎ করে কে যেন আবার লাইট মারলো আমাদের অফিস রুমটাতে। এবার ভাবলাম যে কী হচ্ছে, আলো কোত্থেকে আসছে। এবার আমি উঠে বাইরে গেলাম, দেখলাম চারিদিকে লরি, বাস, ট্রাক যেগুলো কাজ করাতে এসছে সেগুলোই রয়েছে, এবং সেই জায়গাটা পুরো ফাঁকা, কারণ যারা কাজ করছিল তারা সবাই ঘুমোতে চলে গেছে, এবং একদম বাইরে গেটে রয়েছে সিকিউরিটি। তো অফিসে তো আর কেউ নেই, আলো তাহলে কে মারবে। আবার আমার মুখের সোজাসুজি একটা লাইট এলো। এবার দেখলাম সেই অ্যাক্সিডেন্ট লরিটার হেডলাইটটা কেউ যেন জ্বালাচ্ছে আর নেভাচ্ছে, জ্বালাচ্ছে আর নেভাচ্ছে। আমার গলা শুকিয়ে গেল, ভাবতে লাগলাম গাড়ির চাবি তো অফ, আর অ্যাক্সিডেন্ট করে তার অবস্থা দেখার মতন না, তাহলে কী করে হেডলাইট জ্বলছে, তারের কোনো প্রবলেম? ঠিক এমন সময় হেডলাইটটা আবার জ্বলে উঠল। এবার গাড়ির বাকি লাইটগুলো জ্বলতে শুরু করল আর ইন্ডিকেটরের আওয়াজ হতে শুরু করল। আমি একটু একটু করে গাড়িটার সামনে এগিয়ে গেলাম, গাড়ির ভেতর কেউ আছে কিনা দেখবার জন্য। যখন গাড়ির দরজার কাছে গেলাম, তখন দেখলাম আধো অন্ধকারের মধ্যে গাড়ির সিটে কেউ যেন বসে আছে। তার মুখটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, দেখলাম রক্ত পড়ছে তার মাথা দিয়ে আর সে স্টিয়ারিং ধরেই বসে আছে। তাকে দেখতে কেমন ভয়ানক অন্ধকারের মধ্যে সে বসে। হঠাৎ অনুভব করলাম আমার পেছনেও কেউ যেন দাঁড়িয়ে আছে। আমার গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছিল না, মনে মনে ঠাকুরের নাম নিচ্ছিলাম। পেছন ফিরে দেখি একটা বাচ্চা ছেলে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে দেখছে। এটা মনে হয় তার খালাসিটা, গাড়ির হেডলাইট জ্বলতেই থাকছে আর নিভতেই থাকছে, আর কারা যেন একসাথে আমাকে দেখছে, আমার এরকমই মনে হচ্ছিল। আমি এক ছুটে সেখান থেকে অফিস রুমে গিয়ে দরজা বন্ধ করে ঠাকুরের নাম নিতে থাকি আর চুপচাপ বসে থাকি। সেই রাতে আর ঘুম হয়নি, সকালে দেখি সব স্বাভাবিক, গাড়িতে কেউ নেই, লাইটও বন্ধ। তারপর থেকে আর সাহস হয়নি নাইট ডিউটি করার,
তারপর অন্য ভালো কোম্পানিতে চলে যাই। এই ছিল একটা রাতের ভৌতিক ঘটনা আমার জীবনের। আরও কিছু ঘটনা আছে, পরে সময় পেলে লিখব, আশা করি ভালো লাগবে। গৌরব দা, সম্পূর্ণ আমার ঘটনা এটা, তুমি পড়ে শোনালে খুব খুশি হব। তুমি গুছিয়ে পড়ে শুনিও, প্রণাম নিও। আমার প্রেত কথা পরিবার আরও বড় হোক। মন্টু কয়াল, মন্টু তারপর নাম্বার দিয়েছে, মন্টুকে ফোন করা হয়নি আমার আর, কারণ ঘটনাটি আমি একটু আগে সিলেক্ট করেছি। ফোন করব সকালবেলা। এখন বাজে রাত প্রায় তিনটে এবং আমার খুব ভয় লেগেছে। আমি অনেস্ট কনফেশন, এটা আমার, আমি প্রেত কথা এতদিন ধরে এপিসোড পড়ছি, আমি খুব কম এপিসোডেই ভয় পেয়েছি, কারণ দিনের বেলা এপিসোডগুলো রেকর্ড করেছি। বাট এবার থেকে ভাবছি আমি রাত্রিবেলায় এপিসোড রেকর্ড করব। আমার ভয় লাগছিল, গা হাত পা কাটা দিয়ে উঠছিল, মনে হচ্ছিল এই বুঝি আমার পাটা এসে কেউ ধরে, মনে হচ্ছিল এই বুঝি আমার কানের সামনে এসে কেউ কিছু বলে যায়, মনে হচ্ছে এই বুঝি আমার হেডফোনে কেউ কিছু একটা বলে গেল। এবং আমি বেশ শুধু একবার ভয় পেয়ে হেডফোন খুলেও দিয়েছিলাম কয়েকটা ঠুকঠাক আওয়াজে। আমি এবার বুঝতে পেরেছি প্রেত কথাকে তোমরা কেন এত ভালোবাসো, কেন তোমরা এত এক্সাইটেড থাকো প্রেত কথা শুনবার জন্য, কারণ তোমাদের ভয় লাগে। চলে যাচ্ছে আজকের দিনের আগের দিনের শাউট আউট পর্বে, এবং শাউট আউট পর্বে বেশ কিছু নাম আমি পড়ে শোনাচ্ছি, যে নামগুলো আগের দিন প্রেত কথায় 104 নম্বর এপিসোডে কমেন্ট সেকশনে এসেছিল এবং প্রায় 1000-এর উপর কমেন্ট পড়ে গেছে প্রেত কথাতে। একটু বেশি করে তোমরা কমেন্ট করো। ত্রিয়াশা দাস লিখেছে, ঘটনাটা শুনে গায়ে কাটা দিয়ে উঠলো, যত এপিসোড বাড়ছে ঘটনাগুলো যেন আরও ভয়ানক হচ্ছে। মিলন সাহু কমেন্ট করেছে, আমাদের সাথে রয়েছে সম্পদ সাময়ী, বাইরে বৃষ্টি, অন্ধকার ঘর, কানে হেডফোন আর সাথে প্রেত কথা আর গৌরবদার কণ্ঠ, জাস্ট অসম, তাই না? আজকে আমি ফিল করতে পেরেছি এই বিষয়টা, নিজের কণ্ঠ অসম কিনা জানি না, বাট প্রেত কথার ঘটনাগুলো ইজ অসম, কারণ এই ঘটনাগুলো তোমরা পাঠাও এবং তোমাদের পাঠানো ঘটনাগুলো সত্যি ভয়ানক। আমি 1000 নম্বর এপিসোড অবধি যেতে চাই প্রেত কথা নিয়ে। সঞ্চারী কমেন্ট করেছে, তোমার প্রেত কথার প্রতিটা ঘটনা শুনি, আমি সঞ্চারী, তোমার প্রেত কথার এক দীর্ঘদিনের সদস্য, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল তোমার প্রতিটা চ্যানেলের জন্য, ভালো থেকো। প্রতিটা চ্যানেল বলতে মনে পড়লো, প্লিজ আমার ব্লগ চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন সেকশনে। মাহি গেমিং কমেন্ট করেছে, এস এম কিং গেমিং কমেন্ট করেছে, অজয় রয় কমেন্ট করেছে, দাদা ভয় পাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। অনির্বাণ সূত্রধার, টেরিফিক ওয়ান দাদা, লাভ ফ্রম ত্রিপুরা নর্থ ইস্ট, অল দি বেস্ট উইশেস ফর অল লিসনার্স অ্যান্ড দাদা ইউটিউব, থ্যাংক ইউ অনির্বাণ। সপ্ত বর্ণা দাস, হায় দাদা ঘটনাটি ভীষণ মর্মান্তিক, আর ভগবান তাকে তো সাজা দিয়েছিলেন, জ্যান্ত দাহ করে তারা ভীষণ জঘন্যতর কাজ করেছেন। যাই হোক দাদা, তোমার গলায় ঘটনাটা শুনে বেশ ভয় লাগলো। টুম্পা কয়াল কমেন্ট করেছে, ভুলি বিবি কমেন্ট করেছে, যত দিন বাড়ছে ঘটনাগুলো তত ইন্টারেস্টিং এবং ভয়ানক হচ্ছে, সত্যি দাদা স্যালিউট আপনাকে, আর আমি তো আপনার যে ব্লগ চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে দিয়েছি, গ্রেট গ্রেট গ্রেট। তিয়াশা দাস কমেন্ট করেছে, ঈশিতা রয়, আকাশ মুখোপাধ্যায়, বিজয় প্রধান, সত্যব্রত মাকি মৈকাপ, অর্পণ চ্যাটার্জি, প্রিন্স চক্রবর্তী, এছাড়া কমেন্ট করেছে প্রিন্স চৌধুরী ছিল, সরি, অভিষেক কমেন্ট করেছে, শুভ্রা কমেন্ট করেছে, আকাশ মিশ্র, প্রিন্স বিজয়, রাজ রয়, স্মৃতি রহমান, 1 থেকে 104 সব শোনা কমপ্লিট, হ্যাঁ গ্রেট। প্রদীপ দাস, প্রেত কথা মানে উত্তেজনা, ভয় লাগা, ভালো লাগা। তো এই কয়েকটা কমেন্ট আমি আজকে পড়ে শোনালাম, আশা করছি সবাইকে আরও একটা দারুণ ঘটনা আমি উপহার দিতে পারবো আসছে রবিবার 106 নম্বর এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, এবং তার পাশাপাশি আজকের মতো আমি চললাম, আপাতত আমি ঘুমোতে যাই, বাই। আমার ব্লগ চ্যানেল দেখো, আমার ভালোবাসা রইল, তোমাদের ভালোবাসা নিলাম বুক পেতে।